नमस्कार बंधुरा, सूतपार साथी चैनेले आपनादे सबाईके स्वागत। आज के आमी आपनादे साथे राइसेर एकटा दारुण रेसिपी शेयर करछी, लेमन राइस। एई लेमन राइस जेमन निरामिषेर दिनेओ लांचे खावा जाए, आबार किन्तु आमिषेर दिनेओ विशेषत सानडेते जे कोनो भालो प्रिपारेशनेर साथेओ किन्तु एई लेमन राइस सार्व करा जाए। আর এটা খেতেও যেমন খুবই সুস্বাদু হয় আর করতেও কিন্তু কোনো ঝামেলা নেই। তাহলে চলুন শুরু করিয়ে দিই আজকের আমার এই রেসিপি। এই লেমন রাইস করার জন্য এদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে আমি প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো রিফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন কালো সরষে। সরষেটা দিয়ে আমি একটু এটা হালকাভাবে ফ্রাই করে নেব। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এটা আমাকে ফ্রাই করে নিতে হবে। সরষে ফ্রাই করা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1/2 টিস্পুন দিয়ে দিলাম অড়হর ডাল। আপনারা ইচ্ছা করলে এর মধ্যে কিন্তু ছোলার ডালও দিতে পারেন, তবে আজকে আমি এর মধ্যে ছোলার ডাল অ্যাড করছি না। ডালটা দিয়েও হালকাভাবে একটু আমাকে ফ্রাই করে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা, আমি ভেঙে নিয়েছি সেটা দিয়ে দিলাম। তার সাথে দিয়ে দিচ্ছি দুটো জিরা কাঁচা লঙ্কা। লঙ্কাগুলো দিয়েও একটু আমাকে নাড়াচাড়া করে নিতে হবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম 1 মুঠো মতো বাদাম। বাদামটা কিন্তু বেশ লালচে করে ভেজে নিতে হবে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে বাদামটা অনবরত নেড়ে ভেজে নিতে হবে। বাদাম লালচে করে ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 10-12টা গোটা কারি পাতা। কারি পাতা দেওয়ার জন্য কিন্তু এই লেমন রাইসের একটা দুর্দান্ত ফ্লেভার আসে। কারি পাতাটা দিয়েও আমি একটু হালকাভাবে নাড়াচাড়া করে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতো হলুদের গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম লোতে রাখতে হবে, যাতে হলুদটা পুড়ে না যায়। কিন্তু হলুদটা একটু হালকাভাবে আমাকে ভেজে নিতে হবে, নাহলে হলুদের একটা কাঁচা গন্ধ থাকবে। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আমি বাসমতি চাল দিয়ে আজকে এই লেমন রাইস বানাচ্ছি। আমি যখন চালটা সেদ্ধ করেছি তখন কিন্তু একটু নুন দিয়েছি, সেই জন্য নুনটা আমি এখন বুঝে দিলাম। আমি 1/2 পাতিলেবু নিয়ে এখন এই রসটা এর মধ্যে চিপে চিপে দিয়ে দিচ্ছি। যারা বেশি টক পছন্দ করবেন তারা একটা গোটা পাতিলেবুই দিতে পারেন, আমি এখানে 1/2 পাতিলেবু দিলাম। লেবু দিয়ে সব কিছুর সাথে ভালোভাবে আমি মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করব আগের থেকে করে রাখা বাসমতি রাইস। এই বাসমতি রাইসটা ঝরঝরে করার জন্য আমি চালটাকে 30 মিনিট আগে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপরে গামলায় জল দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য একটু নুন আর রিফাইন্ড অয়েল। জল ফুটলে আমি তখন চাল দিয়ে দিয়েছি এবং 80% যখন ভাতটা সেদ্ধ হয়েছে তখন আমি এটা আমরা সাধারণভাবে যেভাবে উপুর করি সেইভাবে না করে স্ট্রেনারের মাধ্যমে স্ট্রেন করে নিয়েছি। এই লেমন রাইসের জন্য ঝরঝরে ভাত হওয়াটা কিন্তু খুবই দরকারি। আমি বাসমতি রাইস দিয়ে করেছি, আপনারা কিন্তু অন্য যে কোনো চাল দিয়ে সেদ্ধ চাল ছাড়া এইভাবে লেমন রাইস করে নিতে পারেন। সব কিছুর সাথে আমি রাইসটা খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আমি এটা একটু ভালোভাবে মিশিয়ে নেওয়ার জন্য একটু টস করে নিচ্ছি। সব কিছুর সাথে রাইসটা ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এটা আমি একটু 1 মিনিটের জন্য দমে রেখে দেবো, একদম লো ফ্লেমে। দমে যেহেতু আমি এখন রাইসটা রাখবো, সেই জন্য আমি হাতে করে একটু জলে ছিটে নিয়ে এটা একদম এখন ঢাকা দিয়ে রাখবো, একদম লো ফ্লেমে 1 মিনিটের জন্য। মাঝখানে একবার ঢাকাটা খুলে আমি এর মধ্যে কিছুটা কারি পাতা দিয়ে একটু নেড়ে আবার এটা আমি ঢাকা দিয়ে রাখবো কিছুক্ষণের জন্য।
এক মিনিট হয়ে গেছে, আমি কভারটা খুলে নিয়েছি। দেখুন তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের এই লেমন রাইস। লাঞ্চের জন্য কিন্তু এই লেমন রাইস একটা পারফেক্ট রেসিপি, আর খেতেও কিন্তু এটা দুর্দান্ত লাগে। আপনারাও বাড়িতে এইভাবে চট করে বানিয়ে নিন লেমন রাইস। এবার আমি গ্যাস অফ করে দিয়ে গরম গরম সার্ভ করব এই লেমন রাইস। কেমন লাগলো আমার এই রেসিপি সেটা কিন্তু অবশ্যই জানাতে আমাকে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন। আর যারা আজকে প্রথম আমার এই চ্যানেলে এসেছেন তাদের কাছে আমার রিকোয়েস্ট, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন যাতে এরকম আরও নিত্য নতুন ভিডিও আপনাদের কাছে আমি পৌঁছে দিতে পারি। আর পাশে থাকা বেল আইকনটি কিন্তু অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ।